বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের আড়াই মাস পর নতুন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় হামলার পর রিফাতকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। পরে হাসপাতালের সামনে থাকা লোকজন স্ট্রেচারে করে ভেতরে নেয় রিফাতকে। এর কিছু সময় পর মিন্নির বাবা হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হলে অক্সিজেন ও দুটি স্যালাইন লাগানো অবস্থায় রিফাত শরীফকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যদিও ঘটনার পর আলোচনা ছিল হামলার শিকার রিফাত একাই রিকশায় করে হাসপাতালে যায়, আর মিন্নি যায় অন্য একটি রিকশায়। রিফাত স্বাভাবিক গতি দিয়ে সে হাইটিয়া রিক্সা বন্ধ গেছে, পরে মিন্নি তার সাথে সাথে গিয়ে ওরে ধরে হসপিটাল নিয়ে গেছে। কিন্তু মিন্নি তখনও বুঝতে পারে নাই যে রিফাত যে এইরকম মরণাপন্ন অবস্থা যে এটা ও বুঝতে পারে নাই, এবং রিফাতও কেউ পাশের লোকজন কেউ বুঝতে দেয় নাই যে এইরকম আহত হয়েছে, ওর যে গলার সম্পূর্ণ ওই ভেইন গুলা কেটে গেছে রিফাতও বোঝে নাই।